ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার পর শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার যাবে, হল সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, নানা সমস্যা নিয়ে এখানে যারা বিজয়ী হবেন তারা শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কথা বলবেন বলে আমরা জানি এবং আশা করি। এরই মধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন আবাদ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কেউ কোনো ধরনের নাশকতা সৃষ্টি করলে তাকে কঠোর হাতে দমন করা হবে। তবে ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট, বামদল, এই বিভিন্ন যে সংগঠনগুলো আছে, সংগঠনগুলো অভিযোগ করেছেন যে 18টা হলে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে বহিরাগতরা দখল নিয়েছেন, সেখানে লাঠিচোটা রাখা হয়েছে, সেখানে অস্ত্র নিয়ে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এরা অভিযোগ করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন, ভিসি কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ করেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে তারা আশা করছেন। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢোকার কোনো সুযোগ নেই এবং এই নির্বাচন 28 বছর পরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্যের নির্বাচন, ছাত্র আন্দোলন এবং ছাত্রদের অধিকারের যেই নির্বাচন, সেই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং এই নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত ধরনের সহযোগিতা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ছাত্রলীগ তাদেরকে সে বিষয়ে সহায়তা করবে বলে তারা আশ্বস্ত করেছেন। যদিও ছাত্রদল বারবার বলছেন যে তারা যেই অভিযোগগুলো করে আসছেন নির্বাচন ঘোষণার পর থেকে, শুরু থেকে যে অভিযোগগুলো করে আসছেন একটি অভিযোগও কর্তৃপক্ষ আমলে নেননি, তবে ছাত্রলীগ বলছে যে তারা ভোটের মাধ্যমেই নির্বাচিত হবেন এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবেন, ছাত্রলীগ সংগ্রামের কথা বলে, ছাত্রলীগ ঐতিহ্যের কথা বলে, ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার কথা বলে, এমনটাই তারা বলছেন। তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না, তারা চান শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক।